রসুনের উপকারিতা আমরা কম বেশি প্রায় সবাই জানি আর অ্যাকোয়া রসুন আরও বেশি ভালো এটাও আমরা জানি তো কেন আমরা রসুন খাবো কিভাবে রসুন আমাদের উপকারে লাগে সেটা আজকে জানবো আরও বিস্তারিতভাবে অনেকে বলে থাকেন খালি পেটে রসুন খাওয়া ভীষণ ভালো তবে আমি বলবো কি খালি পেটে রসুন সবাই খেতে যাবেন না কারণ খালি পেটে রসুন সবার সহ্য হয় না অনেক সময় পেটের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে আলসার পর্যন্ত হতে পারে তাই রসুন খাবেন ঠিক কোন সময় তাই তো রসুন খাবেন দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এক কোয়া রসুন হয় তাহলে একটাই খাবেন আর যদি যে রসুন আপনি রান্নায় ব্যবহার করেন সেটা খান তাহলে দুটো খেতে পারেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রসুন কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে হার্টের স্বাস্থ্যের জন্য রসুনের চেয়ে ভালো আর কিছুই নেই রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও খুবই উপকারী রসুনে অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ রয়েছে যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ এছাড়াও এটি ভিটামিন এবং পুষ্টিতেও সমৃদ্ধ ভিটামিন বি ওয়ান বি সিক্স সি ছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম কপার সেলেনিয়াম এবং অন্যান্য প্রধান লবণ প্রতিদিন অল্প পরিমাণে রসুন খেলে অনেক রোগ দূরে থাকে রসুন থেকে সর্বাধিক উপকার পেতে এটি কাঁচা খাওয়াই ভালো খুব বেশি রান্না করলে এর কিছু স্বাস্থ্য উপকারিতা নষ্ট হয়ে যায় রসুনের একাধিক উপকার সর্দি কাশির চিকিৎসায়ও রসুন একটি কার্যকর ওষুধ তাড়াতাড়ি শ্বাসকষ্টের রোগেও রসুন উপকারী ছত্রাক সংক্রমণেও রসুন খুবই উপকারী অনেক সময় পায়ের আঙুলের মাঝে ছত্রাকের সংক্রমণ হয় প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা রসুন ব্যবহার করলে এই ধরনের রোগে মানে রোগ থেকে মুক্তি পাওয়া যায় লবঙ্গের মতো রসুনও দাঁতের ব্যথায় খুবই উপকারী আক্রান্ত দাঁতে রসুনের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয় এতে সংক্রমণের ঝুঁকিও কমে রসুনের ব্যবহার হজম প্রক্রিয়াকেও শক্তিশালী করে এতে উপস্থিত অনেক পুষ্টি উপাদান খাবার হজমে সাহায্য করে এর পাশাপাশি অনেক গবেষণায় এটাও বলা হয়েছে যে রসুনের ব্যবহার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে যারা রসুন ব্যবহার করেন তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তবে কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নেওয়া প্রয়োজন কারণ প্রত্যেক খাবারের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে ফলে এ বিষয়ে সতর্ক থাকাও প্রয়োজন গর্ভবতী মহিলারা অবশ্যই ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো কিছুই খাবেন না এছাড়া যাদের শারীরিক অসুস্থতা আছে বিভিন্ন রকমের অসুস্থতা তারা অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে তবেই বাইরে থেকে কোনো কিছু খাবেন সেটা রসুন হোক বা অন্য কোনো কিছু একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দু গ্রাম করে রসুন খেলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমনকি যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন সেল ড্যামেজ রোধ করে এই রসুন রসুনে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং রোধ করে ত্বক ভালো রাখে রসুন প্রতিদিন যদি রসুন খাওয়া যায় তাহলে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় রক্ত পরিশোধিত করে এই রসুন প্রতিদিন দুই কোয়া রসুন খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে যায় তাতে শরীর ভালো থাকে নিরক দেহের জন্য সাবলীর রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় ফুসফুসে সংক্রমণ প্রতিরোধে রসুনের মেলা ভার ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে তাই রসুন খেলে ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের মধ্যে অন্যতম হচ্ছে রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ হয় আর যদি রসুন খাওয়া যায় নিয়মিত তাহলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না হৃৎপিণ্ডের শক্তি বর্ধক হিসাবে রসুন ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভব অনুভব করেন সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন রসুনটা ভীষণ উপকারী এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক এই রসুন ওজন কমাতেও রসুন কার্যকরী ভূমিকা পালন করে তাই যারা ওয়েট লস করতে চান ডায়েটে অবশ্যই রসুন রাখতে পারেন রসুনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে এটি শরীরের অর্থারাইটিসের ক্ষেত্রে যেমন দেহের কোনো অংশে ব্যথা হওয়া লাল হয়ে যাওয়া ফুলে ওঠা হাঁটুর মধ্যে ব্যথা আঙুলে ব্যথা এই সমস্ত ব্যথা থেকে মুক্তি পেতে রসুন ভীষণভাবে কাজ করে এটি কেবল খাবার জন্য ব্যবহার করা যাবে তা নয় রসুনের তেল গরম করে ওই স্থানে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায় রসুনের উপকার অনেক তবে রসুন কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয় একদিনে দুই থেকে তিনটির বেশি রসুন খাওয়া উচিত নয় তবে প্রতিদিন না খাওয়াই ভালো সপ্তাহে চার দিন পর্যন্ত খাওয়া যেতে পারে যাদের লিভারের সমস্যা আছে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া এড়িয়ে চলবেন লো ব্লাড প্রেশারের সমস্যা থাকলে তারা কাঁচা রসুন খাবেন না রসুন কিন্তু আমাদের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে চুল আর ত্বকের পরিচর্যায় রসুন অব্যর্থ দাওয়ায় রসুন যেমন আপনার যৌবন ধরে রাখবে তেমনি ব্রণ পিম্পলস হতে দেবে না আবার চুল পড়া ও খুশকি থেকেও আপনাকে মুক্তি দেবে রসুন বয়স ধরে রাখতে সাহায্য করে ব্রণও দূর করে এছাড়া ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে সেটাও দূর করে চুল পড়া রোধ করে খুশকি দূর করে স্ট্রেচ মার্ক দূর করে বিভিন্ন রকমভাবে রসুন আমাদের সহায়তা করে তবে রসুন খাওয়ার আগে অবশ্যই যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে ডাক্তারি পরামর্শ নেবেন